شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته نفس مطمئنة شنطتنا نفس مطمئنة এটা কিভাবে অর্জন করা যাবে এটা আর গুণ অর্জন করতে হবে আল্লাহ তাবরকো তালারতের মাধ্যমে আল্লাহ তাবরকো কতালার প্রতি ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাবরকো তালার প্রতি বেশি থেকে বেশি মনোনিবেশের মাধ্যমে আল্লাহ তাবারক তালার উপর তাবাকল ভরসার মাধ্যমে আল্লাহ তাবারকাতার কাজা ফয়সালা যেগুলো হয় এগুলোর উপর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ আর পক্ষ থেকে বন্দার উপর যত কিছুই আসে ভালো মন্দ এগুলাকে মেনে নেয়ার মাধ্যমে এই গুণটা অর্জন হবে আল্লাহ তোমার কথা বলেন আল্লাহ আহতাই নুকলবিল্লা আল্লাহ আিক্লা আল্লাদিন আহ মানুষ যারা ইমান এনেছে তাৎমাই নুকলব হুম এবং তাদের কল প্রশান্ত হইছে আিকরিল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ স্মরণে আহ তোমরা জেনে রাখো যে আল্লাহ স্মরণে যে তাতমাইনুর কলব কলব যেগুলো আছে মানুষের অন্তর এটা প্রশান্তি লাভ করে তাই এখানে প্রশান্তি হৃদয় নবসে মত্ন প্রশান্ত মন প্রশান্ত দিল কলব এটা অর্জন করতে গেলে আমাদেরকে অবশ্যই এই কথাগুলো খেয়াল রাখতে হবে যে নিজের জীবনকে আল্লাহ আল্লা তালার দিনের উপর সফে দিতে হবে যাতে করে আমি সকল প্রকার আল্লাহের পক্ষ থেকে ফরজ আদায় করতে পারি সকল প্রকার হারাম কাছ থেকে দূরে থাকতে পারি এই জন্য জরুরি হচ্ছে হালাল হারামের জ্ঞান ফরজ ওয়াজিবের জ্ঞান এলবে দিন অর্জন করা এর মাধ্যমেই আল্লাহ পাকের সন্তুষ্টি কিভাবে লাভ হবে অসন্তুষ্টি কোন কোন কারণে আল্লাহের হয়ে থাকে এগুলো জানা সহজ হবে আর এই হিসাবে জীবন পরিচালনার মাধ্যমে